নানামুখী জ্বরের প্রকোপে নাকাল দেশবাসী, বাড়ছে করোনা ও ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যাও। এই অবস্থায় জ্বর এলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতানা হিমুর রিপোর্ট। গ্রাম কিংবা শহর, ঘরে ঘরে এখন নানা রকম জ্বরে ভুগছে মানুষ। হাসপাতালগুলোতেও প্রতিদিন জ্বরে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। করোনা আর মৌসুমি জ্বরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় 1,500 মানুষ আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। যেদিন থেকে জ্বর চলে গেল সেদিন থেকে হঠাৎ করে ওর দেখা যাচ্ছে যে কাশি শুরু হলো আর কি। কাশির প্যাটার্নটা এরকম যে মানে ঠিক মতন মানে শ্বাস নিতে একটু ডিস্টার্ব হচ্ছিলো, তো এক্সরেতে দেখা গেলো ওর ডেঙ্গুর পরে নিউমোনিয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছে। শরীর, হাত পা, ঘাড়, এত ব্যথা, তারপর বমি, তারপর হচ্ছে রাতে ঘুমায় না। গুরুতর সমস্যা না থাকলে আক্রান্তদের বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অনেকগুলোই বেশিরভাগই ভাইরাস জ্বর, তবে এর বাইরেও কিন্তু অন্য যে জ্বরগুলি আগে ছিল, যেমন ধরেন আপনার টাইফয়েড বলেন বা ম্যালেরিয়া, সেগুলো যে দেশ থেকে চলে গিয়েছে তা কিন্তু না, সেইসব জ্বর এখনো আছে। এই জন্যে জ্বর হলে আমরা সবাইকে অ্যাডভাইস দিই যে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে মেডিসিনের ডাক্তার দেখাবেন। এইবার যে অসুখগুলি পাচ্ছি ডেঙ্গুর, সেগুলি ম্যাক্সিমামই ক্লাসিক্যাল ডেঙ্গু। গতবার যেটিকে আমরা হ্যামারেজিক ডেঙ্গু বা ডেঙ্গু শক সিন্ড্রোম পেয়েছিলাম, এবার বেশিরভাগ রোগী আমরা ওয়ার্ড কেবিনে রাখতে পারছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা বলবো জ্বর এলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নেন। এই জাতীয় জ্বরের হাত থেকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আত্মরক্ষার জন্য আমাদেরকে করোনার যে স্বাস্থ্যবিধি, অর্থাৎ মাস্ক পরতে হবে এবং হাত ধোয়ার প্র্যাকটিসটি চালু রাখতে হবে, অন্যদিকে করোনার টিকা নিতে হবে, এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এডিস মশার যে প্রজনন স্থল, অর্থাৎ যেসব জায়গায় পরিষ্কার পানি জমে থাকে সেগুলোকে ধ্বংস করতে হবে। বন্যা কবলিত জেলাগুলোতে জ্বর ও ডেঙ্গুর প্রকোপ কমাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।